তিন ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ডিপিএলে ফিরছেন সাকিব আল হাসান। সন্ধ্যায় গাজী গ্রুপের বিপক্ষে সাদা কালোদের হয়ে মাঠে নামবেন দেশসেরা এই অলরাউন্ডার। বিশ্বকাপ বাছাই মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। ক্লাবের অধীনে কোয়ারেন্টিনে থাকতে হবে ফুটবলারদের। লিগে ফিরে ভালো খেলার প্রত্যয় খেলোয়াড়দের। সামনে লিগ শুরু হবে, তো ভালো কিছু কম্পিটিটিভ ম্যাচ পাবো, তো এগুলো নিয়ে আমাদের যদি ফাইট দিতে পারে ভালো হবে, তাহলে আমাদের জন্য আরো ভবিষ্যতে ভালো। ফ্রান্সে দলগতভাবে অলিম্পিকে টিকিট পাওয়াই মূল লক্ষ্য বাংলাদেশ রিকার্ভ আর্চারি দলের। এককের পর এবার টিম হিসেবেও টোকিও মাতাতে চায় রোমান দিয়ারা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। আজ সন্ধ্যায় নিষেধাজ্ঞা কাটিয়ে ডিপিএলে মোহামেডানের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান। কিছুক্ষণ পর সুপার সিক্স নিশ্চিত হওয়া আবাহনীর মুখোমুখি হবে লেজেন্ডস অফ রূপগঞ্জ। এসব নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। রোজ, কল্যাণ সংস্থা কে কে কিন্তু আপনার প্রাইম ব্যাংক পাঁচ রানে হারিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে আসলে গ্রুপ পর্ব যে ম্যাচ আছে 11টি ম্যাচ শেষে তারা সুপার সিক্স নিশ্চিত করেছে। এছাড়াও সুপার সিক্সে মোহামেডান, শেখ জামাল, আবাহনী এবং প্রাইম দলের সঙ্গে এই পাঁচটি দলের সুপার সিক্স নিশ্চিত হয়েছে। এবং যেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ব্রাদার্স ইউনিয়ন এবং আপনার যে আরেকটি দল আছে তাদের মধ্যে একটা দড়ি টানাটানি হচ্ছে আসলে কে শেষ পর্যন্ত সুপার সিক্সে খেলবে, সেটা হলো গাজী গ্রুপ। গাজী গ্রুপের ম্যাচ আছে আসলে মোহামেডানের বিপক্ষে এই মিরপুর শেরেবাংলায়। সন্ধ্যার 6টার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে, তার আগে কিন্তু দুপুর 1:30টার সময় আবাহনী খেলবে লিজেন্স অফ রূপগঞ্জের বিপক্ষে। সন্ধ্যার ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ আপনার গাজী গ্রুপের জন্য। ওই ম্যাচটি যদি জিতে তাহলে তারা হয়তো সুপার সিক্স নিশ্চিত করবে। এবং ওই সুন্দর ম্যাচটিতে খেলবেন সাকিব আল হাসান। আপনি নিশ্চয়ই জানেন হিমি, গত সপ্তাহে সাকিবের এক কারণে আসলে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এবং তিন ম্যাচের ওই নিষিদ্ধ খড়ক আসলে পেরিয়ে গেছেন তিনি। তিনি সব কিছু ঠিক থাকলে আজকের এই ম্যাচে গাজী গ্রুপসের বিপক্ষে খেলবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি 11তম রাউন্ডের এই ম্যাচটি খেলেই আসলে সাকিব আল হাসান মোহামেডান যে সুপার সিক্সে উন্নত হয়েছে, সুপার সিক্সের বাকি ম্যাচগুলো, ওই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আসলে মোহামেডান হয়ে তিনি মাঠে নামতে পারবেন না, কারণ তিনি আসলে লম্বা সময় হলে পরিবার থেকে আসলে খুব বাইরে আছেন। আপনি জানেন আইপিএলে খেলতে গিয়েছিলেন, তারপরে শ্রীলঙ্কার হয়ে খেলতে গিয়েছিলেন, তারপরে আসলে প্রিমিয়ার লিগ খেলছেন। এই তিনটা আসরেই কিন্তু সাকিব আল হাসান বায়োবাবল যে স্বাস্থ্য সুরক্ষা আছে, কঠিন বলার মধ্যে ছিলেন, যে কারণে সাকিব আল হাসান মোহামেডানের সাথে আলোচনা করে নিয়েছেন যে আজকের ম্যাচটি খেলে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন। সেটা আমরা যতটুকু জানতে পেরেছি 18 তারিখের রাতে যদি টিকিটটা নিশ্চিত হয় সেক্ষেত্রে 18 তারিখের রাতে হয়তো পরিবারের কাছে ছুটে যেতে তিনি 18 তারিখের রাতে বাংলাদেশ ছাড়বেন। এরপর যে বিষয়টা আছে, কারণ আপনি জানেন যে সাকিব খুব একটা সময় পাননি পরিবারকে দেওয়ার মতন, কারণ তৃতীয় সন্তানের বাবা হবার পর থেকে আসলে আইপিএল, শ্রীলঙ্কা সফর এবং প্রিমিয়ার লিগ খেলছেন। সেই ধারায় আসলে বাংলাদেশের সামনে মাসে জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি আছে। ওখানেও কিন্তু সাকিব আমরা যতটুকু জানতে পেরেছি তিন ফরম্যাটেই খেলবেন। সেক্ষেত্রে সেই ব্যাপারটি মাথায় রেখে সাকিব যুক্তরাষ্ট্রে যাবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল হাসান কিন্তু জিম্বাবুয়েতে বাংলাদেশ দলের সাথে সরাসরি যোগ দেওয়ার কথা রয়েছে। এবং বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে 7 তারিখে একমাত্র টেস্ট, এবং তারপরে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ, দুই ফরম্যাটই কিন্তু হারারে মাঠে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আসলে হিমি আমার কাছে সর্বশেষ, ফিরছি আপনার কাছে। মিরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। দল ঘোষণা করলেও এখনও চূড়ান্ত নয় ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। সিরিজ আয়োজনে বিসিবিকে বেশ কয়েকটি শর্ত দিয়েছে সিএ। বিসিবির প্রধান নির্বাহী বলছেন এ নিয়ে অজি ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করছেন তারা। এদিকে টাইগারদের আসন্ন জিম্বাবুয়ে ট্যুর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।
টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির দুই দশক পার হলেও তিন মোড়লের একটা ক্রিকেট অস্ট্রেলিয়া বরাবরই উদাসীন বাংলাদেশ সফরে। এর আগে দফায় দফায় অদ্ভুত সব যুক্তি দেখিয়ে অজিরা করেছে এফটিপির সিরিজ স্থগিত। চার বছর আগে টেস্ট সিরিজ আর বাংলার বাটিতে অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ খেলেছে, তাও এক দশক আগে। তবে স্বস্তির খবর, সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সেখানেও আছে কিন্তু, সিরিজের জন্য বিসিবির কাছে বেশ কয়েকটি দাবি করেছে অজি ক্রিকেট বোর্ড। বিসিবি বলছে যথাসময়ে সিরিজ আয়োজনে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে তারা। স্টিল উই আর ওয়ার্কিং অন দ্যাট, তারা যে বিষয়গুলো বলেছে খুব একটা যে অসম্ভব কিছু তা না, এই বিষয়গুলো নিয়ে আগামী দু একদিন আমরা কাজ করবো। ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষ এবং অন্যান্য যে সরকার রিলেভেন্ট মিনিস্ট্রি বা অথরিটি আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, আমরা ফর্মাল একটা কনফার্মেশন এক্সপেক্ট করছি। ইটস নট দ্যাট ডিফিকাল্ট যে এটা একদমই ইম্পসিবল কিছু, তারপরও অবশ্যই কিছু চ্যালেঞ্জ তো আছেই, আমরা এগুলো আগামী দুই তিন দিনের মধ্যে কনফার্ম করে বলতে পারবো। স্বস্তির খবর আছে টাইগারদের জিম্বাবুয়ে সফরেও। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আফ্রিকার দেশটিতে আপাতত বন্ধ সব ধরনের ক্রীড়া ইভেন্ট। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনে বেশ আশাবাদী তারা, এ ব্যাপারে ইতিবাচক দেশটির সরকারও। জিম্বাবুয়ের সিও এর সাথে কথা হয়েছে, দে আর সেইং দে আর কনফিডেন্ট, তারা যেভাবে তাদের সরকার বা তাদের যে সংশ্লিষ্ট অথরিটি তাদের সাথে কথা বলছে, তারা মনে করছে যে তাদের যে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যেটা আছে বাংলাদেশের সাথে সেটা স্টিল অন, এবং এ ব্যাপারে আমাদের প্রিপারেশন যাতে মানে আমরা কন্টিনিউ করি সে ব্যাপারে আমাদের তারা বলেছেন। সব ঠিক থাকলে চলতি মাসের শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টিম টাইগার্স। মাহবুব রিমোট, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ টাইগার নামে যাত্রা শুরু করা ছায়া জাতীয় দলের কার্যক্রম শুরু হবে চলতি ঢাকা প্রিমিয়ার লিগ শেষে, যেখানে জায়গা মিলবে ১৬ থেকে ২০ ক্রিকেটারের। বছরব্যাপী চলবে এই পুলে থাকা ক্রিকেটারদের অনুশীলন, থাকবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলার সুযোগও। ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের পুনর্বাসনে থাকবে বিশেষ মেডিকেল টিম। তুষার ইমরান, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুবরা কোথায়? ঘরোয়া ক্রিকেট তো আছে, আন্তর্জাতিক ক্রিকেটও মুখর হয়েছে তাদের পদচারণায়। তবে জাতীয় পর্যায়ে নিজেদের প্রমাণ করতে না পারায় হারিয়ে গেছেন এই সব সম্ভাবনাময় ক্রিকেটাররা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তো বটে, পাকিস্তান, আয়ারল্যান্ডেরও আছে ছায়া জাতীয় দল। অনেকদিন ধরেই বিসিবির পরিকল্পনায় ছিল তেমনই কিছু একটা করার, অবশেষে আলোর মুখ দেখছে তা। মঙ্গলবারের বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে অনুমোদন, নাম বাংলাদেশ টাইগার। সরাসরি জাতীয় দলের জন্য ব্যাকআপ শক্তিশালী করাই এর মূল টার্গেট। ১৬ থেকে ২০ জনের একটি স্কোয়াড তৈরি করে বছরব্যাপী তাদের করা হবে অনুশীলন। We also have players that are on the fringes, যে সুযোগ পেতে পারে বা অনেকদিন ধরে সুযোগ পাচ্ছে না ন্যাশনাল টিমে। কিন্তু we're looking at players outside the HP, we're looking at players who are performing regularly well in domestic cricket. The squad size might be 16-20, সারা বছরই এটা থাকবে। And we also want to make sure that এই পুরো প্রোগ্রামের মধ্যে, depending on opportunities, we might even have tours, whether it's home and away. When a player gets injured, they need to come back in. It's very important to look at them and have a very strong medical team. কার্যক্রম পরিচালনা করা হবে দেশি কোচদের মাধ্যমে। বাংলাদেশ টাইগারের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে তিন অধিনায়কের। তাদের পরামর্শ আর চাহিদা মতোই জাতীয় দলে হবে খেলোয়াড় সরবরাহ। We want to employ আমাদের local coaching staff. আমরা যদি তাদেরকে এনকারেজ করি, then they can also grow. Our real expectation in this is also to involve the three captains of the three formats that we have. Amar already gotokalke mo ajkeo amar kintu Tamim, Mahmudul Riyad, Momunur sathe kotha hoyeche, they're fully aware. কারণ এই জিনিসটা প্রেসিডেন্টের সাথে আলাপ যখন করা হয়েছে, দে ওয়ার অলসো ইনভলভড ইন ইট। বিসিবির এই প্রকল্পের দায়িত্ব বর্তেছে দুই পরিচালক কাজী ইনাম আর খালেদ মাহমুদ সুজনের ওপর। ক্রিকেট অপারেশনস এর সঙ্গে সমন্বয় করেই চলবে বাংলাদেশ টাইগার দলের সমস্ত কার্যক্রম। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আবারও বিতর্কে জড়ালেন ক্রিকেটার সাব্বির রহমান। বর্ণবৈষম্যমূলক আচরণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন আরেক ক্রিকেটার ইলিয়াস সানি। তার ক্লাব শেখ জামাল লিখিত অভিযোগ করেছে সিসিডিএম এর কাছে। ম্যাচ রেফারির রিপোর্ট ও হিয়ারিং এর পর সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেয়া হবে কঠিন শাস্তি। সাকিবের স্ট্যাম্পে লাথি মারার কাণ্ডের রেশ কাটতে না কাটতে সাব্বির দিলেন আরেকটি বিতর্কিত ঘটনার জন্ম। ইট ছুড়ে মেরেছেন প্রতিপক্ষের সিনিয়র এক ক্রিকেটারকে। দুই বছর হলো অফ ফর্মের কারণে বাদ পড়েছেন বাংলাদেশ জাতীয় দল থেকে। কই রানের পিছনে ছুটবেন সাব্বির তা নয়, উল্টো জন্ম দিলেন আরও একটি বিতর্কিত কাণ্ডের। আবারও সংবাদের শিরোনামে সাব্বির রহমান, তবে ব্যাট হাতে রানের বানে নয়। এবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে একসময় খেলা সিনিয়র ক্রিকেটার ইলিয়াস সানিকে ইট ছুড়ে মেরেছেন, এমনটাই দাবি করেছেন ২০১১ থেকে ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মোট ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইলিয়াস সানি।
ফিল্ডিং এর সময় ও আয়েশা টিম বাস থেকে নামার পর থেকেই ও আমাকে টিজ করতেছিল কালো কালো বলে। পরে আমি ওটাতে খুব একটা বেশি রিয়েক্ট করিনি। পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ও আমার ইট উড়ায় মারছে। তো ইটা উড়ানোর পরে আমি মনে করেন আম্পায়ারকে আর ম্যাচ রেফারিকে অবগত করছি। যখন আপনি একজন সিনিয়র পার্সন তখন অবশ্যই দুঃখজনক। এই ঘটনায় চটেছে ইলিয়াস সানির ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাব্বিরের বিরুদ্ধে বর্ণ বৈষম্যমূলক আচরণের লিখিত অভিযোগ করেছে। ম্যাচ রেফারি মোর্শেদুল ইসলামের রিপোর্টের এখন অপেক্ষায় আছে সিসিডিএম। তার আগে হিয়ারিং এ অংশ নিতে হবে সাব্বিরকে। সাব্বিরের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তি পেতে পারেন, এমনকি ক্যারিয়ার পড়ে যেতে পারে হুমকির মুখে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপ বাছাই মিশন শেষে আজ ভোরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় ভোর 4টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জামাল ভূঁইয়ারা। আপাতত সরকারের স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন তারা। তবে কাতার থেকে আসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে না ফুটবলারদের। নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইন করবেন জামাল বিপ্লুরা। তবে দলের সঙ্গে থাকা বিদেশি স্টাফরা হোটেলে আইসোলেশনে থাকবেন। বাফুফে ঘোষিত ফিক্সচার অনুযায়ী 22 জুন পুনরায় লিগ শুরু হওয়ার কথা থাকলেও আগামী সপ্তাহে লিগ কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এছাড়া দেশে ফেরার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনায় বসারও কথা রয়েছে জাতীয় দলের ফুটবলারদের। আমাদের আরও অনেক ইম্প্রুভ করার দরকার। তো আমরা ভবিষ্যতে এসব সামনে যেহেতু ম্যাচ আরও পাবো তো এগুলো কাজে লাগিয়ে আমরা ইম্প্রুভ করবো। অনেকদিন লিগ বন্ধ ছিল, তো সামনে লিগ শুরু হবে, তো ভালো কিছু কম্পিটিটিভ ম্যাচ পাবো। তো এগুলো নিয়ে আমাদের যদি ফাইট দিতে পারে ভালো হবে, তাহলে আমাদের জন্য আরও ভবিষ্যতে ভালো হবে। আমরা গত 2 দিন আগে কোয়ারেন্টাইন ওইখানে পরীক্ষা করে সবাই নেগেটিভ হয়ে এসেছি। তারপর আমরা ক্লাবের কাছে প্লেয়ারদেরকে দিয়েছি, বলেছি যদি কোয়ারেন্টাইনের কোনো বিষয় থাকে ক্লাব বুঝবে। আর্চারির খবর। ফ্রান্সে বিশ্বকাপের ফলাফল ছাপিয়ে দলগতভাবে অলিম্পিকের টিকিট সংগ্রহটাই মূল লক্ষ্য বাংলাদেশ রিকার্ভ আর্চারি দলের সদস্যদের। এককের পর এবার টিম হিসেবে টোকিও মাতাতে চায় রোমান দিয়ারা। তবে বৃষ্টির কারণে দেশে অনুশীলনের সুযোগ সেভাবে না মেলায় কিছুটা চিন্তিত আর্চাররা। মধ্যরাত, সবাই তখন ডুবেছিল গভীর ঘুমে। এর মাঝেই রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এ ব্যস্ততা বাড়ে সবার। সেখানে উপস্থিত বাংলাদেশ আর্চারি দলের সদস্যরা। হেতু বিশ্বকাপ টেস্ট থ্রিতে অংশ নিতে যেতে হবে ফ্রান্স। কদিন আগেই সুইজারল্যান্ড মাতিয়ে এসেছে এরা। দেশে ফিরে জানিয়েছিলেন ফ্রান্স থেকেও পদক আনতে চান দেশের মাটিতে, কিন্তু এবার যাওয়ার পথে যুক্ত হয়েছে নতুন লক্ষ্য। আর্চারি থেকে সরাসরি এককভাবে যে কোনো একজন যাবেন অলিম্পিকে, সেটা ঠিক হয়েছে অনেক আগেই। কারো নাম না বলা হলেও সেটা যে রোমান সানা তা জানা আছে সবারই। কিন্তু আইফেল টাওয়ারের দেশে সুযোগ আছে দলগতভাবে টোকিওর টিকিট কাটার, তাই তো চ্যালেঞ্জটা এবার একটু বেশি। গত স্টেজে আমরা অনেক ভালো রেজাল্ট করেছি, তো আশা আছি যে এবারে লক্ষ্য হচ্ছে আমাদের অলিম্পিক কোয়ালিফাই নিয়ে টিম ইভেন্টে ছেলেদের এবং মেয়েদের। তো আশা করি ওই লক্ষ্যে যাচ্ছি, যেন ইনশাল্লাহ আর একটা টিকিট আমরা জোগাড় করতে পারি টিম ইভেন্টে। কিন্তু সুইজারল্যান্ড থেকে ফিরে কোয়ারেন্টিনার বৃষ্টির কবলে পড়ে অনুশীলনের সুযোগ মিলেছে কম। তার উপর টেস্ট থ্রিতে প্রতিপক্ষ অনেক শক্তিশালী আগের চেয়ে। তবে সেসব নিয়ে একেবারেই ভাবছেন না আর্চাররা। আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে লড়তে চান নিজেদের সেরাটা দিয়ে। এর আগেও আমরা ভাবছিলাম যে দেশগুলো অনেকই সবাই স্ট্রং ছিল, তবু আমরা বিট করতে পারছি। তো মনের শক্তি এবং আমরা যদি আল্লাহ রহমতে সবকিছু করতে পারি নিজের বেস্টটা দিয়ে, তাহলে ইনশাআল্লাহ হয়তো বা সেই সব স্ট্রং প্রতিদ্বন্দ্বীকেও আমরা বিট করতে পারবো। ঝড় বৃষ্টি হোক আর যত বাতাস হোক, যতক্ষণ পর্যন্ত না টার্গেট ফেস দেখা যাবে ততক্ষণ আমাদের গেম কন্টিনিউ চলে। তো আশা রাখি যে যতটুকু করেছি ততটুকুই আমাদের জন্য এনাফ। ফ্রান্সে আর্চারি বিশ্বকাপ স্টেজ থ্রিতে অংশ নিচ্ছে বিশ্বের 51টি দেশ, যেখানে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। আর্চারি বিশ্বকাপ স্টেজ 2-তে সুইজারল্যান্ডে ফাইনাল খেলায় দলের উপর প্রত্যাশা বেড়েছে। তবে ফ্রান্সে বিশ্বকাপ স্টেজ 3-তে অনেক কঠিন প্রতিপক্ষ হওয়ায় ভালো করাটা চ্যালেঞ্জিং হবে, মনে করেন কোচ মার্টিন ফেডরিক। কঠিন হলেও অলিম্পিকে দলীয় রিকার্ভ ইভেন্টে কোটা পাওয়ার প্রত্যাশা ফেডারেশন কর্তাদের।
রোমান দিয়ারা আশা দেখাচ্ছেন, বিশ্ব আর্চারি স্টেজ টুতে ফাইনাল খেলে এসেছেন। নতুন মিশন ফ্রান্স, আর্চারি বিশ্বকাপ স্টেজ থ্রি, লড়াইটা কঠিন, প্রতিপক্ষ নেদারল্যান্ড, ফ্রান্স, ইতালির মতো বড় দল। ফ্রান্সের লড়াইটা বিশ্বকাপের সাথে আছে অলিম্পিকে কোটা প্লেস করারও। রোমান সানার নেতৃত্বে চার পুরুষ এবং চার নারী আর্চার যাচ্ছেন প্যারিসে। 18-21 জুন হবে অলিম্পিক বাছাই, এরপর 27 জুন পর্যন্ত চলবে বিশ্বকাপের ম্যাচ। কোচের আশা ইতিবাচক খেলার। আর্চারি বিশ্বকাপ স্টেজ টুতে ফাইনাল খেলায় দলের উপর এখন প্রত্যাশা বেড়েছে, তবে এটাও মনে রাখতে হবে স্টেজ টুতে প্রতিপক্ষ কারা। সবাই আমাদের থেকে এগিয়ে, লড়াইটা কঠিন হবে। আমি ছেলেদের নিয়ে টঙ্গিতে নিয়মিত অনুশীলন করেছি, যদিও বৃষ্টির কারণে অনেকটা সময় ব্যাঘাত ঘটেছে, তবে ওরা আত্মবিশ্বাসী। একটু চাপ আছে বড় মঞ্চের, আশাবাদী আমি ইতিবাচক কিছু হবে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতে অলিম্পিকে সরাসরি খেলা নিশ্চিত হয়েছে আর্চার রোমান সানার। এবার দলগত ইভেন্টে অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ, তবে খেলতে হবে নিজেদের সেরাটা। ফেডারেশন কর্তারা আশাবাদী দলগত ইভেন্টেও সরাসরি অলিম্পিক নিশ্চিতের ব্যাপারে। দীর্ঘদিন অবশ্যই অনুশীলন করে আসছি এবং সুইজারল্যান্ডে যে আমাদের সফলতা এবং যে এক্সপেরিয়েন্স, যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, প্লেয়ারদের যেটা হয়েছে, সেটাই অবশ্য আমাদের এই নেক্সট যেটা প্যারিসে খেলবে সেখানে অভিজ্ঞতা সেখানে কাজে লাগবে। তীর গোফর গোল্ডের অধীনে সিটি গ্রুপ যে আমাদেরকে সহায়তা দিয়ে আসছে, সেটার সাথে আসলে তুলনা করার আর কেউ নেই। বেস্ট থ্রি অ্যান্ড থ্রি ফাইনাল ইভেন্টে কোয়ালিফাই করার জন্য লড়াই করব আমরা। অনেক বড় বড় দেশ তারা কিন্তু কোয়ালিফাই করে নাই, যে এটা যে আমাদের জন্য খুব একটা সহজতর হবে এটা আমরা বলতে পারছি না। স্টেজ টুতে আমাদের যে ধরনের সফলতা ছিল, আমরা আশা করি আমাদের স্টেজ থ্রিতেও এরকম কিছু একটা করবে, না করলেও আমরা মানে দুঃখের কিছু নেই, কারণ আমাদের আর্চাররা পোটেনশিয়াল আমরা সবাই জানি, তারা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। ফ্রান্সে আর্চারি বিশ্বকাপ স্টেজ থ্রিতে অংশ নিচ্ছে বিশ্বের প্রায় 51টি দেশ, যেখানে শুধু রিকার্ভ ইভেন্টে অংশ নিবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। 3 ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে আজ ডিপিএলে ফিরছেন সাকিব আল হাসান। সন্ধ্যায় গাজী গ্রুপের বিপক্ষে সাদা কালোদের হয়ে মাঠে নামবেন দেশসেরা এই অলরাউন্ডার। বিশ্বকাপ বাছাই মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। ক্লাবের অধীনে কোয়ারেন্টিনে থাকতে হবে ফুটবলারদের, লিগে ফিরে ভালো করার প্রত্যয় খেলোয়াড়দের। সামনে লিগ শুরু হবে, তো ভালো কিছু কম্পিটিটিভ ম্যাচ পাবো, তো এগুলো নিয়ে আমাদের যদি ফাইট দিতে পারে ভালো হবে, তাহলে আমাদের জন্য আরো ভবিষ্যতে ভালো। এবং ফ্রান্সে দলগতভাবে অলিম্পিকের টিকিট পাওয়াই মূল লক্ষ্য বাংলাদেশ রিকার্ভ আর্চারি দলের। এককের পর এবার টিম হিসেবেও টোকিও মাতাতে চায় রোমান দিয়ারা। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়ের।